স্টুডেন্টস বাংলা ক্লাসরুম ফার্স্ট ফেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে পাঠ্য কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা প্রবন্ধের অন্তর্গত কলের কলকাতা প্রবন্ধের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব এর আগের পর্বে আমরা কিছুটা অংশ পড়েছি সেখানে দেখেছি যে মোনা ঠাকুর যেভাবে কলকাতাকে দেখেছে এবং তার যে বর্ণনা সে সে দিয়েছে তার বন্ধুদের কাছে এবং সে নিয়ে সে খুব গর্ব করেছে একটা অভিমান যেন তার মধ্যে দেখা গিয়েছে সে সব কিছু একবারে খুলে বলে দিতে চায়নি তাকে দুটো আম ঘুষ দিতে হয়েছিল ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আমরা পেয়েছিলাম এবং আরেকটা কথা আমরা জানতে পেরেছিলাম যে কেন সে তাড়াতাড়ি কলকাতা থেকে পালিয়ে চলে এসেছিল তার পেছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে সেটা আমরা দেখেছি এবং সেখানে সাম্প্রদায়িক সংঘর্ষের জন্যে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি হয়েছে সেই ঘটনাটা আমরা এখানে জেনেছি এবং আর একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যেটা কবি সুভাষ মুখোপাধ্যায় তার ভাড়া বাড়ি সংলগ্ন যে পরিবেশের কথাটা বলেছেন সেখানে তিনি কলকাতাকে যেভাবে দেখে দেখেছেন সেই দেখার সঙ্গে মনা ঠাকুরের কলকাতা দর্শনের মধ্যে অনেকটা পার্থক্য রয়ে গেছে এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাছে মনা ঠাকুর যেভাবে কলকাতা বর্ণনা দিয়েছিল তাতে যে ধরনের একটা নতুনত্ব ছাপ ছিল বলে তাদের মনে হয়েছিল ছোটোবেলাতে কিন্তু সেই প্রসঙ্গটা কবি শুভ মুখোপাধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাইনি এখানে তিনি যা সমস্ত বর্ণনাগুলো করেছেন যে প্যাকিং বাক্সের মতন গাদাগাদি বাড়ি রয়েছে ঠাসা রয়েছে বা আলো সেখানে যেন একেবারে সুরঙ্গের মধ্যে ঢুকে গেলাম একটা সংকীর্ণ গলির মধ্যে তারা বাড়ি ভাড়াটা নিয়েছিলেন এইভাবে যে বর্ণনাগুলো আমরা পেয়েছি এবং সেখানকার সমাজে মনস্কতার কিছু ছবি পারিপার্শ্বিকভাবে তো উঠে এসেছে সেখানে লোকজন পরস্পরের সঙ্গে কথা বলে না কী কেমন আছো ইত্যাদি কথাও কেউ জিজ্ঞেস করে না সব গোমরা মুখে চলে যায় ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা দেখেছি এবং গ্রাম বাংলার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের অভাব খানিকটা তিনি লক্ষ্য করেছেন যার জন্য তার কাছে কলকাতা শহরটা একটা বিচ্ছিরি শহর বলে মনে হয়েছিল এবং এই যে পার্থক্যটা দেখার পার্থক্য কলকাতাটাকে তার ভালো লাগেনি প্রথম দিকে সেই জন্য তিনি মোনা ঠাকুরকে দেশ করে আস্ত দামরা গাধাও বলে উল্লেখ করেছেন এই সমস্ত খবরগুলো আমরা পেয়েছি তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি কবি সুভাষ বলেছেন বলেছেন কেমনভাবে তিনি নিজেই তার অজান্তি যেন এই শরটা কি ভালোবেসে ফেলেছেন এবং তারপরে তার রাস্তার ধারে যে সমস্ত ছবির বর্ণনাগুলো আমরা পেয়েছি যেখানে ম্যাজিক দেখাচ্ছে ইউনানি চিকিৎসক চিকিৎসা করছে ইত্যাদি ইত্যাদি যে তথ্যগুলো আমরা পেয়েছি বা সার্কাস পার্টিতে সার্কাসের ছেলেরা খেলা দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি বর্ণনাগুলো সেগুলো সম্পর্কে আমরা একটা প্রশ্ন মতন আলোচনা করেছি তার পরবর্তীকালে এবারে আমরা আরেক টুগিয়ে যায় সেই সেন্ট্রাল ইভেনের রাস্তা ধর বর্ণনার কথাটা আমরা পেয়েছি বউ বাজার থেকে এগিয়ে গিয়ে কেমনভাবে রাস্তার ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্ত কথাগুলো এখানে পরপর করে আমাদেরকে মনে রাখতে হবে উত্তর লেখার ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো তো সব আপনাকে লিখতে হবে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে রাস্তা ধরে সেন্ট্রাল ইভেনের রাস্তার দৃশ্যপটে বর্ণনা দাও তখন এইগুলো সব কাজে লাগবে সেই মতন করে আমাদেরকে পরে রাখতে হবে এবং পয়েন্ট রাখার সাজিয়ে রাখতে হবে মনের মধ্যে কটা পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টগুলোকে অবলম্বন করে আমাদেরকে লিখে যেতে হবে তাই উত্তরটা আমাদের ঠিকঠাক হবে বেশ তারপরের অংশটা তো আজকে আমরা এগিয়ে যাই আরেকটু এরপরে আমরা যেটা আগেই আলোচনা করেছি যে এই কলের কলকাতা প্রবন্ধের মধ্যে অনেকটা রাজনীতির অনুপ্রবেশ রয়েছে রাজনৈতিক ঘটনা প্রবাহের আবর্তের মধ্যে পড়ে তৎকালীন সমাজ জীবন কীভাবে কলকাতার মধ্যে দূষিত হয়ে উঠেছিল সে ব্যাপারটা এখানে আমরা আলোচনার মধ্যে এসে গেছে এবং সেই ব্যাপারটা নিয়ে একটা বড়ো প্রশ্ন অনেক সময় হয়ে যায় সেই জন্যে এই কলকাতার খেপে যাওয়ার বর্ণনাটা বা খ্যাপা কলকাতার বর্ণনাটা সেই ব্যাপারটাও আলাদা করে আমাদের নজর দিয়ে রাখতে হবে এবার আজকে আমরা দেখি কেমন হবে কলকাতা খেপে উঠলো কী কারণে খেপে উঠলো সেই বর্ণনা বিষয়গুলো এখানে রয়েছে বেশ হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা এই রাজনীতির কথাটা এখান থেকে সূত্রপাত হলো এবং এই পোর্শনটা তো অনেকটা অংশ রয়েছে এবং এখানকার অংশটা অনেক যতটা আমরা রাজনীতির ব্যাপারটা রয়েছে ততটা আমরা একসঙ্গেই পড়বার চেষ্টা করব মাঝখানে আমরা ছেড়ে দেবো না তাহলে বুঝতে অসুবিধা হবে পুরোপুরি রাজনীতির অনুষঙ্গটাকে আমরা একটা পর্যায় বা একটা পরিচ্ছদ হিসেবে দেখে নিচ্ছি যাই হোক দেখি কি কী ঘটছে এবার ঘটনাগুলো পরপর কেমনভাবে ঘটছে খ্যাপা কলকাতার বর্ণনার মধ্যে আমরা কী কি পাচ্ছি গলিগুলো সব একটা নে বড়ো রাস্তায় এসে পড়লো এর আগেও আমরা মনা ঠাকুরের কাছেও তো শুনেছি যে কেন সে তাড়াতাড়ি ফেরত এসেছিল কলকাতা থেকে গ্রামেতে তার পেছনেও সেই খেপা কলকাতার বর্ণনার কথাও সে শুনিয়েছিল যে হঠাৎ তার মাথায় আগুন চাপে মাথায় রক্ত উঠে যায় ব্যাপারটা আবার এখানে যেন কবি শুভ মুখোপাধ্যায় বলতে চাইছেন নতুনভাবে খেপে উঠেছে কলকাতা গলিগুলো সব একটানে বড় বড়ো রাস্তায় এসে পড়ল শহরময় চাঞ্চল্য হইহল্লা হল্লা গোলপুকুরে মিটিং গোল দিগিতে মিটিং অর্থাৎ ভাগবশত তখন পরাধীন ব্রিটিশ শক্তির অধীনে থেকে কীভাবে স্বাধীনতা আনন করা যায় সেই ব্যাপারটাই দেশবাসীর মনে তো জাগ্রত হয়ে রয়েছে এবং সেই জন্যেই একটা স্বাধীনতা আন্দোলনের স্পৃহা সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং তার পরেই এই ব্যাপারগুলো সব ঘটছে মিটিং মিছিল রাস্তার মোড়ে মোড়ে মিটিং মিটিং ছাড়া মানুষ নেই পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপায় না সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদে রাস্তায় নেমেছে যার জন্য নিজেদের মধ্যে যে আগে যে ব্যাপারটা তিনি অনুভব করেছিলেন সবাই তাকে বাঙাল বলে কেউ বা উড়ে বলে ইত্যাদিতে মেরো এই যে কথাবার্তাগুলো তিনি আগে শুনেছিলেন যে পাড়াতে থাকতেন পরবর্তীকালে তিনি দেখেছেন যে ওই সেন্ট্রাল এভেনের রাস্তাতে এসে সেখানকার লোকজনের মধ্যে এই জাতপাতের ভেদভূষমটা যেন কিছুটা কম এবং তার সেই ব্যাপারটা ভালো লেগেছিল এবং এখন এই রাজনীতির আবর্তের মধ্যে পরে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছে এখানে এই জাতপাত বা এই বাঙাল বলে নয় ব্যাপারগুলো আর নেই পাড়ার ছেলেরা বাঙাল বলে আর খেপায় না কাঁধতে হাত দিয়ে বলে চল ভাই মিটিংয়ে সবাই ঐক্যবদ্ধ করে মিটিংয়ে নিয়ে যাচ্ছে মিটিংয়ে যাচ্ছে বেশ মানে অর্থাৎ চারিদিকে মিটিং মিছিল হচ্ছে এটা একটা ছবি আমরা পেলাম এই খেপা কলকাতার বর্ণনার প্রথম সূত্র হিসাবে প্রথম পয়েন্ট এটা গেল তারপরে দেখি কি কি হচ্ছে পার্কে রোজ মিটিং আর স্কুলে পিকেটিং পিকেটিং হচ্ছে দাবি আদায়ের জন্য একটা দলবদ্ধভাবে অবস্থান করা সেই ব্যাপারটাও হচ্ছে এটাও রাজনীতির একটা দিক এ এক নতুন মজা কেন কেউ জানে না কিন্তু মেতে উঠেছে সবাই কেউ আর ছাদে নয় সব রাস্তায় জনসমুদ্রে জোয়ার লেগেছে কেউ জানুক না জানুক কেউ বুঝুক না বুঝুক হবে ছেলে মেয়ে সবাই রাস্তায় এসে নেমেছে মিটিংয়ে যাচ্ছে পিকিটিং করছে স্কুলে ছেলে ছেলেমেয়েরা সব এসে রাস্তাতে নেমেছে অর্থাৎ জনসমুদ্রের জোয়ারের মতন ব্যাপারটা হয়েছে আবর্তিত হচ্ছে সেটা গেল দু নম্বর তার মানে মিটিংয়ের কথাটা এক নম্বর আমরা পেলাম চারদিকে মিটিং হচ্ছে শহরময় চাঞ্চল্য দেখা যাচ্ছে হইহল্লা হচ্ছে গোলপুকুরে মিটিং হচ্ছে গোল মিটিং হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে মিটিং হচ্ছে মিটিং ছাড়া মানুষ নিয়ে এই খবরগুলো পেলাম দু নম্বরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পিকেটিংয়ের ব্যাপারটা মিটিং ছাড়া এখানেও মিটিং রয়েছে মিটিং কথাটাও বলতে হবে পার্কে রোজ মিটিং হচ্ছে স্কুলেও পিকেটিং হচ্ছে এবং এই পিকেটিংয়ের মধ্যে একটা নতুন মজা রয়েছে ব্যাপারটা কেন ঘটছে কেউ জানো না জানো কিন্তু সবাই তাতে অংশগ্রহণ করছে সবাই রাস্তাতে এসে নেমেছে মূল ব্যাপারটা হচ্ছে এইটা তারপরে কি করছে দেখো একটু একটু করে বোঝা গেল স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় এই যে একটা লাইন রয়েছে এটা একটা কবিতার লাইন এবং এই কবিতাটা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় বা এই যে বক্তব্যগুলো রয়েছে তৎকালীন কবি সাহিত্যিকরা সবাই তো তখন সেই অবর্তের মধ্যে পড়ে তাদের রচনাগুলো লিখেছিলেন সেই স্বাধীনতাহীনতায় বেঁচে থাকার কোনো আনন্দ নেই কেউ বাঁচতে চায় না কথাটাই বলতে চাইছেন আর কি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সেই জন্যে তিনি এটা বলছেন যে এই ব্যাপারটা আমরা পরে পরে বুঝতে পারলাম মিটিংটা কিসের জন্য পিকেটিংটা কিসের জন্য জন্যে স্বাধীনতা আনতে হবে এটা হচ্ছে মূল লক্ষ্য ইংরেজ চলে যাক আমাদের দেশ আমাদের থাক সত্যি তো কেন আমরা পরা থাকবো সারা শহরে আগুন সে আগুনে জ্বলছে বিলিতি কাপড় পাড়াই পাড়াই দল বেরিয়েছে এই সব ঘটনাগুলো এই সময়কালীন যে পরিস্থিতিতে এগুলো সবই তো ঘটছে অর্থাৎ এই সময়কালটা কত এই ঘটনাগুলো যখন এই সব ঘটনাগুলো ঘটছে সারা সারা আগুন জ্বলছে বিলিতি কাপড় বর্জন করা হচ্ছে পুরানো হচ্ছে পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে পিকেটিং হচ্ছে অর্থাৎ এই সব ঘটনাগুলো বিংশ শতাব্দী দুই এবং তিনের দশক অর্থাৎ উনিশশো কুড়ি তিরিশ চল্লিশ এই যে সময়কালীন পটভূমিটা সেই সময়ে এই রাজনীতির আবর্তটা ব্যাপার স্যাপারগুলো ঘটেছিল অর্থাৎ এই সময় অসহযোগ আন্দোলন আইন আইনমান্য আন্দোলন ভারত ছড়া আন্দোলন এই সব ঘটনাগুলো ঘটছে এবং বিলিতি দ্রব্য বর্জন হচ্ছে পিকেটিং হচ্ছে ইত্যাদি নানা স্বদেশী আন্দোলনের একটা তুমুল মাত্রা পেয়েছিল তোলপাড় হয়ে উঠেছিল উত্তাল হয়েছিল গোটা জনসমাজ এটিকেই কবি সুভাষ মুখোপাধ্যায় খেপে ওঠার কথা বলতে চেয়েছেন অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের জন্য সময় মিলে উদগ্রভাবে যে রাস্তায় নেমেছে মিটিং করছে পিকেটিং করছে বিলিতি দ্রব্য বর্জন করছে পুলিশের মার খাচ্ছে জেলে যাচ্ছে মৃত্যু পর্যন্ত বরণ করছে এইভাবে গোটা খেপা কলকাতার বর্ণনাটাকে কবি এখানে বর্ণনা করতে চেয়েছেন পাড়ায় পাড়ায় দল বেরিয়েছে বেশ গম করছে তাদের আওয়াজ বিলিতি কাপড় পুড়িয়ে ফেলো দুপাশের বাড়ি থেকে রাস্তায় ছুড়ে দেওয়া হচ্ছে রাশি রাশি বিলিতি কাপড় কেউ বিলিতি কাপড় ব্যবহার করছে না রকের ওপর বসে বুড়োর দল তকলি ঘোরাচ্ছে সুতো কাটছে আর কি যন্ত্র বিশেষ তকলি সুতো কাটার সঙ্গে সঙ্গে চলছে গল্পগুজব সারাদিন কোথায় কি ঘটেছে সন্ধ্যাবেলায় তার হিসেব নিকেশ দেন ডাক্তারবাবুর ক্যান ভাসার ভাই আজ অমুক পার্কে লাঠি চালিয়েছে উফ কি রক্ত কাল ময়দানে ঠিক গুলি চালাবে ভয়ে আঁতকে উঠে যে যার ঘর আগলাবার জন্য বুড়োর দল তকলি হাতে করে বাড়ি মুখো ছোটো যারা বয়স্ক মানুষ তারা তো আর সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না এই রাজনীতি রাবর্তের মধ্যে সেই জন্য তারা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য এই সমস্ত কথাবার্তা শুনি যে কালকে গুলি চলবে কি বা আজ গ্লাস পড়েছে বা বন্দুক থেকে গুলি ছুঁড়েছে সেই সমস্ত খবরাখবর যখন সবাই আলোচনা করছে তখন তারা এই সুতো কাটার জন্য যে তগলি বা নিয়েছিল সেই তগলিমুগলি নিয়ে তারা দেওয়া করে ঘরে চলে গেল তারা প্রাণটা বাঁচা ব্যস্ত যাই হোক তারপরের ঘটনাকে দেখি সারাটা দিন নেশার মতন লাগে খাবারের পয়সা থেকে বাঁচানো চার আনা পয়সা দিয়ে শেয়ালদার মোড় থেকে কিনে আনি খদ্দরের টুপি সেই টুপি মাথায় দিয়ে বুক ফুলিয়ে ঘুরি অর্থাৎ এই দেশি টুপির ব্যবহার বিলতির দ্রব্য বর্জন করে এটা নিয়ে পড়াটাও তো একটা তখনকার দিনে মানে ব্রিটিশদেরকে চোখে আঙুল দিয়ে এইভাবে সামনাসামনি প্রতিবাদ করা এটাও একটা সাহসের ব্যাপার বই কি দুধারের বাড়িগুলো থেকে লোকে তাকিয়ে তাকি দেখে ছোট্ট ছেলে কিন্তু বুকের পাটা দেখো পুলিশকে মোটে কেয়ার করে না হ্যাঁ বুঝতে পেরে বুক যেন আরও দশ হাত হয় এমন এটা একটা গর্বের ব্যাপার দেশের স্বাধীনতার জন্য ছোট ছোট অবদানটুকুনিও তার কাছে একটা বিরাট কৃতিত্বের ব্যাপার বলে তার মনে হয়েছে সেই জন্যে তিনি বুঝতে পারছেন যে সবাই আমার দিকে তাকাচ্ছে সবাই আমাকে দেখছে এবং এটা একটা গর্বের ব্যাপার সেই জন্য বলছেন যে বুঝতে পেরে বুক যেন আরও দশ হাত হয় বেশ অর্থাৎ এইভাবেও তারা সব মানে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বিকেলে বৌবাজার স্ট্রিটে কংগ্রেস অফিসের সামনে এসে দাঁড়ায় বাড়িটাতে ঢোকবার মুখে রুটি বিস্কুটের দোকান তার এক পাশে তেলেভাজা ফুলুরি বিক্রিয়ায় পাশ দিয়ে গেছে চোরা গলি দুই ফুটপাথের দুরন্ত ভিড় পাশের বাড়ি থেকে হঠাৎ শাঁক বেজে উঠল এই ব্রিটিশদের পুলিশ যখন এসে কোনো নেতাকে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ধরতো তখন এই পাশের বাড়ি থেকে শাঁক বাজিয়ে সব সাবধান করে দেওয়া হতো যে পুলিশ আসছে সেই ব্যাপারটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে হঠাৎ শাঁক বেজে উঠলো কংগ্রেস অফিসে সাজো রব পড়ে গেল দোতলায় রেলিংয়ের গায়ে উড়ল প্রকাণ্ড তিন রঙা পতাকা ততক্ষণে লাল পাগড়িতে ছেয়ে গেছে চোরাগলি তেল চকচকে লাঠিগুলো মুচিয়ে ধরে ভিড় দর্পে ঢুকে গেল তারা কংগ্রেস অফিসে সঙ্গে সঙ্গে বন্দে মাতর মামাজি কেঁপে উঠল গোটা তল্লাট গেটের কাছে এসে দাঁড়ালো কালো ঢাউস কয়েদি গাড়ি গোড়া সার্জেনগুলো বেতের ছড়ি চালিয়ে ভিড় সরাতে লাগলো দোতলায় লাইন বেঁধে দাঁড়ালো গান্ধী টুপি মাথা দেওয়া ভলেন্টিয়ারের দল তাদের মাঝখানে ফুলের মালা গলায় দিয়ে ডিকটেটর ডিকটেটর মানে হচ্ছে নেতা এক নায়ক আর কি দেশের যে নেতা আর কি তাকে গ্রেপ্তার করে পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা তিনি সুভাষ মুখোপাধ্যায় দেখলেন আর কি চোখের সামনে থেকে দাঁড়িয়ে ভিড় ঠেলতে ঠেলতে ভর্তি ভ্যান চলল মুচিপাড়া থানায় পেছনে পেছনে বিরাট জনতা মানে নেতাকে বন্দি করে নিয়ে যাচ্ছে জেলে নিয়ে যাচ্ছে পেছনে পেছনে জনতাও যাচ্ছে সেন্ট জেমস পার্কের ছোট ছোট ছেলেরা খেলা ফেলে দিয়ে ছুটে আসে থানার সামনে লোকে লোকারণ্য রেলিংয়ের উপর উঠে বাচ্চা ছেলেরা চেঁচায় বন্দে মাতারম লাল পাগড়ির গরম তারা পর্যন্ত ছোট ছোটো বাচ্চা ছেলেরা পর্যন্ত এই দেশ সেবার মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা যতটুকুনি ক্ষমতা সেই তাদের চেঁচামেচি করে পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার করছে এই বলে যে বন্দে মাথারম বলছে মন্ত্র উচ্চারণ করছে এবং লাল পাগড়ির মাথা গরম বলে তারা পুলিশকে খেপাচ্ছে জোয়ারের জলের মতন জনতা ফুলে ফুলে ওঠে জোয়ারের যেমন জল বৃদ্ধি পায় ঠিক সেরকমভাবে জনতার এই আক্রমণ জনতার এই আক্রোশ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত যেন টলিয়ে দিচ্ছিলো সেই ব্যাপারটা আমরা এখানে বুঝতে পারছি তাদের চোখের দিকে তাকিয়ে হঠাৎ পুলিশ ভয় পেয়ে যায় শুরু হয়ে যায় এলোপাথারি লাঠিচার্জ যে যেদিকে পারে ছুট দেয় এমনি করে রোজ ছুটতে ছুটতে রাস্তাঘাট চেনা হয়ে গেল কবি সুভাষ মুখোপাধ্যায়ও এইভাবে এই আবর্তের মধ্যে দিয়েই তো যাচ্ছেন তিনিও এই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি নিজে খদ্দরের টুপি পরে গর্বেতে বুক ফুলিয়ে পুলিশের সামনে দিয়ে যাচ্ছিলেন এই কথা আমরা আগে জেনেছি এবং এইভাবে পুলিশের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে পুলিশের লাঠিচার্জের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তাঘাট চেনা হয়ে গেল বলছেন যে ছুটতে ছুটতে সব রাস্তাঘাট চেনা হয়ে গেল একদিন কংগ্রেস অফিসের সামনে রোজগার মতন দাঁড়িয়ে আছি নিয়মিত পাশের বাড়িতে সাঁকবে বেজেছে পুলিশ ঢুকে গেছে কংগ্রেস অফিসে হঠাৎ দেখি দোতলায় ভলেন্টিয়ারদের মধ্যেখানে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়ানো আরে এই যে আমাদের রামদুলাল বাবু আমরা যার বাড়িতে থাকি কি আশ্চর্য উনি আবার কবে ডিকটেটর হলেন মানে উনি আবার কবে নেতা হলেন বলে তিনি মানে সুভাষ মুখোপাধ্যায় ভাবছেন যে তার বাড়ি ওলা আর কি তিনি তাকে ধরতে এসেছে পুলিশ ব্রিটিশ পুলিশ সেইটা দেখে সুভাষ মুখোপাধ্যায় অবাক হয়েছেন বুকটা দশ হাত ফুলে উঠলো যার বাড়িতে থাকে তিনি নিজে জেলে যাচ্ছেন এরকমভাবে সকলের সঙ্গে গলায় গলা মিলিয়ে চেঁচিয়ে বলে উঠলাম রামদুলাল বাবু কি জয় এমন ভাব নিয়ে চারপাশে তাকাতে লাগলাম যেন ফুলের মালাটা আমার গলাতেই কেউ পরিয়ে দিয়েছে বলে তিনি এটা গর্বের ব্যাপার বলে মনে করলেন অর্থাৎ রামদুলাল বাবু যে রামদুলালবাবুর সঙ্গে তার যে চেনাশোনা আছে অর্থাৎ রামদুলাল বাবুর বাড়িতে যে তারা ভাড়া থাকেন এই ব্যাপারটা মানে তিনি সবার সামনে জাহির করতে চাইলেন যে যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তিনি আমার খুবই পরিচিত ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি সেই জন্য তিনি চিৎকার করে রামদুলাল বাবু কি জয় বলে চেঁচে উঠেছেন এবং চারদিকে তাকাচ্ছেন না বলে পারলাম না উনি হচ্ছেন আমাদের রামদুলাল বাবু চেনেন না যারপাশে কেউ কথাটাকে তেমন আমল দিল না বলে একটু চুপসে গেলাম তিনি নিজে একটু কৃতিত্ব নেবার জন্য এই কথাটা বলে উঠেছিলেন যে রামদুলবাবুকে চেনেন না আমি চিনি আর কি এরকম ব্যাপার কিন্তু কেউ তো শুনছে না তখন সেই জন্যে তিনি একটু চুপসে গেলেন আবার সঙ্গে চেনা আছে বাবু তাই লোকগুলোর অত হিংসে আরেকজনের কাঁধে ভর দিয়ে মুখটা উঁচু করবার চেষ্টা করলাম রামদুলালবাবু যাতে আমাকে দেখতে পান হাসুন একটু রামদুলাল বাবু আমার দিকে তাকিয়ে লোকগুলো একটু বুঝুক কীরকম লোকের সঙ্গে আমার আলাপ এই বলে তিনি নিজে মনে মনে গর্ব অনুভব করতে চাইছেন যে যাকে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে তার সঙ্গে আমার পর্যন্ত খুবই খাতির আছে আর কি সেই জন্য চাইছেন যে তিনি বাবু একটু তার দিকে তাকিয়ে হাসুক এই ব্যাপারটা তাহলে ভালো হয় আর কি জনসমাজের ক্ষেত্রে তার গর্বের ব্যাপারটা একটু ছড়িয়ে যায় যার কাঁধে ভর দিয়ে উঠেছিলাম সেই লোকটা এক ঝটকা দিয়ে আমাকে ফেলে দিল হাফ প্যান্টে ধুলোঝিরে যখন উঠে দাঁড়ালাম তখন পুলিশের ভ্যান চলতে শুরু করেছে মানে ওই ছোটো ছেলের কথা তাকে কেউ শোনেনি তাকে ঝাড়ার দিয়ে ফেলে দিয়ে সবাই চলে গেল পুলিশের ভ্যান এগিয়ে চলে গেল তারপর তিনি ধুলোঝিরে যখন দেখলেন তখন পুলিশের ভ্যান এগিয়ে গেছে অনেকটা তেলেভাজের দোকানের পাশে সাইক্লো স্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল সাইক্লো স্টাইলটা কি না এটা হচ্ছে লিখিত কাগজ একভাবে একসঙ্গে অনেকগুলি নকল করবার একটা যন্ত্র বিশেষ সেই যন্ত্রের মাধ্যমে একটা কোনো কিছু কাগজ আর কি অনেকগুলো একসঙ্গে ছাপা হয়ে যাবে সেইটা সেই সাইক্লো স্টাইলে ছাপা বেআইনি বুলেটিন বিলি হচ্ছিলো বেআইনি কেন না সেটা ব্রিটিশদের বিরুদ্ধে লেখা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কথা প্রচার করা তো চলবে না সেটা তাই না তো নিষিদ্ধ আর কি সেই লুকিয়ে চুরি হিসেবে এগুলো করতে হচ্ছিল বেআইনি বুলেটিন বিলি হচ্ছিল এক কপি বুলেটিন কায়দা করে কোমরে গুঁজে বাড়ি ফিরে এলাম মানে ওই বিজ্ঞপ্তি আর কি বুলেটিন যে বিজ্ঞপ্তিটা ছাপা হচ্ছিল সেটা তিনি কোনো মতো একটা জোগাড় করেছেন এবং কোমরে গুঁজে তিনি বাড়ি ফিরে এসেছিলেন পাড়ায় খবরটা দিতে হবে তো খবর দিতে গিয়ে বেকুব বনে গেলাম তার রামদুলালবাবু জেলে যাচ্ছেন সে খবর তো সকলেই জানে কিন্তু আমাদের গলির এত বড় একটা গর্ব পাড়ায় সেই কই তিনি সুভাষ মুখবর তো তো বয়সে অনেক তখন ছোটো কি তিনি যে হোমবাবু মনে করেছিলেন যে আমি এই খবরটা দিলে সবাই যে আমাকে খুব ভালো বলবে আমার খুব গর্বটা বাড়বে যে আমি প্রথম খবরটা দিলাম বাবু জেলে যাচ্ছেন কিন্তু তিনি এসে দেখলেন কি সবাই জানে ব্যাপারটা এবং তা নিয়ে কোনো কেউ কোনো উৎসাহও নেই আর কি বাড়িতে যখন কেউ না থাকে আমি আর কাকিমা ঘর অন্ধকার করে অন্যের রাজ্যে বেআইনি বুলেটিন পড়ি ইংরেজের সিংহাসন টলমল টলমল করছে স্বাধীনতা দূরে নয় ভাবি তত আনন্দে গায়ে কাঁঠা দিয়ে ওঠে আমাদের বাড়িওয়ালা জেলে গেছে আমাদেরই জন্যে সারা দেশের ভালোর জন্যে আর আমরা ঘরে বসে থাকবো হঠাৎ একদিন কাকিমা বলে বসলেন আমাকে নিয়ে চলো আমি জেলে যাবো মানে রামদালবাবুর স্ত্রীও আর কি তিনি বলছেন যে তার স্বামী যেহেতু জেলে গেছে তিনিও জেলে যাবেন বলে সুভাষ মুখোপাধ্যায়কে বলছেন যে আমিও আমাকে নিয়ে চলো আমিও জেলে যাবো আমরা কেন ঘরে বসে থাকবো শুধু শুধু ব্রিটিশ সিংহাসন টলমল টলমল করছে এইভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যোগদান করে ব্রিটিশ শাসনের পতনকে ত্বরান্বিত করতে চেয়েছিলো এই ঘটনাগুলো আমরা পাচ্ছি আর কি তৎকালীন খেপা কলকাতার বর্ণনা হিসেবে সমস্ত পয়েন্টগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বর্ণনা করে যেতে হবে সারা কলকাতা খেপে উঠেছে আবার সেই একটি লাইন এরকমভাবে লাইন ধরে প্রশ্ন আসতে পারে সারা কলকাতা খেপে উঠেছে সারা কলকাতা কীভাবে খেপে উঠেছিলো তার বর্ণনা দাও তখনই প্রথম থেকে আমাদের খেপা কলকাতার বর্ণনাগুলো দিয়ে দিতে হবে মিটিং মিছিল থেকে শুরু করে যেভাবে যে ঘটনাক্রম এগিয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলো সব বলে দিতে হবে পয়েন্ট করে করে নিজেদের মতন করে মনে রাখতে হবে কটা পয়েন্ট হচ্ছে তাহলে লিখবার সময় মনে পড়ে যাবে যে এর মধ্যে আমাকে এর ধরনের প্রশ্ন আসলে খেপা কলকাতার প্রশ্ন এসেছে আমি হয়তো মোটামুটি দশ এগারোটা পয়েন্ট করে রেখেছি এবার লিখতে গেলে আমাকে মনে পড়ে যাবে যে আমি সাতটার বেশি আর লিখতে পারছি না তার মানে আমার তিনটে পয়েন্ট কম হলে লেখা হচ্ছে মানে নাম্বার আমি সম্পূর্ণ পাবো না এরকমভাবে আমাকে তৈরি হয়ে থাকতে হবে ভেতর থেকে সেই জন্যে নিবিড়ভাবে একটু পাঠের দরকার আছে ভালো করে তোমরা একবার করে দেখে রাখবে পরিষ্কার করে এবং পয়েন্ট আকারে আকারে মনে রাখবে যে এটা লিখতে পারলে এটা একটা পয়েন্ট হলো এটা লিখতে পারলে এটা একটা পয়েন্ট হলো এরকম পয়েন্ট করে করে লিখে হবে বেশ সারা কলকাতাকে কেঁপে উঠেছে আরও বর্ণনা রয়েছে অনেকটাই বিস্তৃত আকারেই রয়েছে সেই জন্য সংক্ষিপ্ত করতে হবে লিখতে গেলে আবার অনেক কথা সব লাইন বাই লাইন লেখা চলবে না মূল কথাটা লিখে যেতে হবে রাস্তা দিয়ে হরদম পুলিশের ভ্যান যাচ্ছে সরু জালের ভেতর দিয়ে এক গাদা কালো কালো মাথা দেখা যায় আর মুহুর আওয়াজ ওঠে বন্দে মাথরমই বন্দে মাথরমধনি কথা জেলযাত্রার কথা কংগ্রেস নেতাদের অফিসে ধরপা করার কথা মিটিং মিছিলে কথা বিলিতি দ্রব্য বর্জনের কথা পিকেটিং করার কথা ইত্যাদি ইত্যাদি সব কথাগুলোকে বলতে হবে বড় বাজারের বিলিতি কাপড়ের দোকানে পিকেটিং মদের দোকানে পিকেটিং লোকের মুখে স্বদেশি ছাড়ার কথা নাই যেদিন স্কুল হয় সেদিন মাস্টার ছাত্র একসঙ্গে বসে তকলিকাটি সবাই মিলে শিক্ষক ছাত্র সবাই মিলে বসে তকলি কাটি সুতো কাটছে বিদেশি দ্রব্য বর্জন করা হচ্ছে স্বদেশি দ্রব্য ব্যবহার বাড়াতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ঘটছে খবরের কাগজ বন্ধ কিন্তু তাতে খবর আটকে নেই অলিগুলির দেওয়ালে লটকে দেওয়া হচ্ছে নতুন ধরনের খবরের কাগজ কালো আর লাল কালিতে হাতে লেখা সংবাদপত্র হাতে লেখা সংবাদপত্র কালো লাল কালিতে লেখা কোন রাস্তায় কোন মিছিলের ওপর পুলিশ লাঠি চলেছে বাংলাদেশের গ্রামে গ্রামান্তরে কোথায় কতদূর ছুরি পরু লাগুন জেলখানায় কী মানসিক অত্যাচার চলছে তার টুকরো টুকরো খবর মানে সংবাদপত্রের বিবরণটাও হাতে লেখা যে সংবাদপত্র সেটাও একটা একটা পয়েন্ট হিসেবে আসবে জেলখানায় অমানসিক অত্যাচারের কথা গ্রামান্তরে কোথায় কতদূর মিটিং হচ্ছে কী হচ্ছে না হচ্ছে পুলিশ লাঠি চালাচ্ছে কেমন হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত খবরগুলো আমরা জানতে পারছি ওই হাতে লেখা সংবাদপত্রের মাধ্যমে তার টুকরো টুকরো খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে বেশ একদম নিচে কালিতে লেখা পড়ুন এবং নিজে কপি করে অন্যদের পড়ান মানে যাতে সবাই খবরগুলো জানতে পারে যাতে খবরগুলো সব চারিদিকে ছড়িয়ে যায় সবারই যাতে ব্যাপারগুলো বোধগম্য হয় সেই জন্যে নিজেদেরকে বলছে মানে যে শুধু পড়লেই হবে না এক কপি করতে হবে নকল করতে হবে এবং তারপর অন্যদেরকে পড়ানোর ব্যবস্থা করতে হবে কাগজ পেন্সিল হাতে নিয়ে এক দঙ্গল লোক সেই খবর টুকে নেয় এমনি করে মুখে মুখে ছড়িয়ে যায় খবর চারিদিকে এভাবে খবরের ছড়িয়ে যেতে হচ্ছে কারণ এটা গোপনীয়তার সঙ্গে করতে হচ্ছে ব্রিটিশ সরকার তো এগুলো তো করবার অনুমতি দেবে না সেই জন্য গোপনভাবে এগুলোকে খবরগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা কথা বলা হয়েছে রামদুলাল বাবুর দাদা একদিন বললেন দেখা করতে যাবে জেলখানায় আনন্দে আটখানা হয়ে সঙ্গে গেলাম এরপরে তিনি তো চাইছিলেন যে একবার দেখা করতে পারলে বাবুর সঙ্গে ভালো হয় কেমন করে ঘুরে ঘুরে গেলাম মনে নেই ট্রাম থেকে নামতেই সামনে লোহার প্রকাণ্ড সিং দরজা সেপায়ের হাতে চিঠি দেওয়া হলো হুকুম হলো ভেতরে ঢোকার ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল এই যে লাইনটা এই লাইনটা আমি আগে বলেছিলাম প্রথম পরিচ্ছদে যখন পড়াচ্ছিলাম যে এরপর আরেকটা আমাদের প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা সেখানে বক্সার জেলখানার বিস্তৃত বর্ণনা আমরা পেয়েছি আবার এই যে লাইনটা এই লাইনটাও তো সেই জেলখানার সংক্রান্তই সুতরাং ভালোভাবে না পড়া থাকলে উত্তরটা পুরোপুরি ভুল হয়ে যেতে পারে পুরো পাঁচ নম্বরই ভুল হয়ে গেল আমি ধরতে যদি না পারি যেমন ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল এবার ওখানেও সে একই জেলখানার বর্ণনা রয়েছে সেখানেও জেলখানায় বিস্তৃত বর্ণনার মধ্যে কেমনভাবে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে কী কী কাজ করতে না করতে সে একই বর্ণনাগুলো রয়েছে তাহলে এই লাইনটুকুনির মধ্যে থেকে ধরে কিছু বোঝবারে সেই জন্য এখানে একটু ভালো করে মনে রাখতে হবে সচেতনভাবে যে এটা হচ্ছে আমার কলের কলকাতা প্রবন্ধের অন্তর্গত এই লাইনটা সেই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কোন জেলখান্নায় কথা বলা হচ্ছে কোন জেলখানার বর্ণনা এখানে দেওয়া হয়েছে সেই ব্যাপারটা আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে কি বলছে না এখানে যখন সুভাষ মুখোপাধ্যায় বাবুর দাদার সঙ্গে একদিন জেলখানায় গিয়েছিলেন তখন জেলখানায় ঢুকতে তার রাগ হয়েছিল কেন না মাথাটা নিচু করে ঢুকতে হয় কিন্তু কি আর করা যাবে আমরা একা নই অনেকেই তো ঢুকছে এইটা বর্ণনাটা আমরা পেলাম এবারে রামদুলবাবু কেন জেলে গিয়েছিলেন কি না ইত্যাদি বৃত্তান্তগুলো সেই প্রসঙ্গের অবতারণা তো আমরা আগেই পেরিয়ে এসেছি যাই হোক আমরা ঢুকছি এমন সময় একটা কয়েদ গাড়ি থেকে নতুন একদল বন্দি এসে হাজির বন্দে বাঁথরম শব্দ জেলখানা কেঁপে উঠলো একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরটায় বন্দিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা মেজের ওপর শতরঞ্চি পাতা ঘর ভর্তি লোক ঘরে একটিমাত্র টেবিল এবং চেয়ার চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না কাগজের ছবিতে এই মুখ দেখছি দেখেছি সুভাষচন্দ্র বসু না মানে এবারে জেলখানার মধ্যে সুভাষচন্দ্র বসু পর্যন্ত এসে বসে আছেন কয়েদ গাড়ি থেকে একটা করে দল এসে নামছে আর তিনি ছুটে বাইরে যাচ্ছেন তাদের জড়ি ধরে বলছেন তোমরা এসেছো জাল দেওয়া জানালার কাছে ভেতরের বন্দিরা জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে এসে ভিড় করছিল কিন্তু সেপাইদের চোখ প্রতি হুরমুর করে তারা সেখান থেকে সরে যাচ্ছিল একজন ডাক দিল শোনো খোকা খোকা বল বলাতে আত্মমর্যাদায় লাগলেও জানলার কাছে গেলাম তখন তো তার বয়স খুবই ছোটো সেই তাকে খোকা বলা হয়েছে কিন্তু তবু তার আত্মমর্যাদায় ঘা লেগেছে বাড়িতে আমার বুড়ি মা আছে মানে যারা বন্দি রয়েছে সেই বন্দিদের মধ্যে থেকে একজন এই সুভাষ মুখোপাধ্যায়কে খোকা বলে সম্বোধন করে ডেকে বলছে কি বলছে বাড়িতে আমার বুড়ি মা আছে কেন্দে কেন্দে মরে যাচ্ছে তুমি খবর দিও আমি ভালো আছি বাড়ির নম্বর নিয়েছিলাম কিন্তু কুড়ি কুড়িমিকুরে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি আজও তা বিঁধে থাকা কাঁটার মতো মাঝে মাঝে খচখচ করে ওঠে মানে ছোটো ছেলে তো তখন বয়স তো তার খুব কম ওই জেলখানার আসামি কয়েদিন স্বদেশি আন্দোলনকারী যাকে পুলিশ গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখেছে তার মায়ের খবর কাছে খবর দেওয়ার কথা বলেছিল যে আমি ঠিক আছি চিন্তা যাতে না করে বাড়ির নাম্বার টাম্বার সব লিখেও নিয়েছিল সুভাষ মুখোপাধ্যায় কিন্তু সময় করে তিনি যেতে পারেনি সেই ব্যাপারটা তাকে অনেকদিন পর্যন্ত কাটার মতন বিধে যেমনটা খচখচ করে ওঠে জেলের দরজা পিঠিয়ে যেন কেমন কেমন লাগলো রাস্তায় রাস্তায় ফুসে ওঠা মানুষগুলো হাজির হচ্ছে সে জেলখানার অন্ধকার গুহায় কি পাবে তারা এখানে অমনি মনের মধ্যে গুনগুন নিয়ে উঠলো মার কাছে শেখা গান ও তোর শিকল পরা ছল শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল এই গানটা নজরুল ইসলাম লিখেছেন সেই নজরুল ইসলামের গান তার মায়ের কাছ থেকে শোনা সেই গানটা তার মনের মধ্যে গুনগুন করে উঠলো বুঝলাম না তবু মনটা একটু তাজা হলো মানে দেশবাসী এসব করে কি পাবে জেলখানায় তো বন্দি হয়ে যাবে সেই জন্য তার মনটা একটু হতাশ হয়ে গিয়েছিল কিন্তু মায়ের সেই শোনানো গানটা তার মনে পড়াতে আবার সে একটু তার তরতাজা হলো তিন মাস অশোকে অচেতন ছিলাম বেশ এরপরে যখন অসুখ চলেই এলো তখন আজকে আমরা এইটুকুনি পর্যন্তই থাক অসুখ থেকে সেরে ওঠার পর আবার আমরা পরবর্তী পর্যায়ে যাব আজকে তাহলে এইটুকুনি আমরা পড়লাম এখানে দেখতে পেলাম কিভাবে খ্যাপা কলকাতার বর্ণনাটা লেখক এখানে দিলেন সেই মিটিং মিছিল পিকেটিং দ্রব্য বর্জন বয়কট করা এবং তারপরে সংবাদপত্রের কথাটা বলতে হবে হাতে লেখা সংবাদপত্রের কথা বলতে হবে জেলখানার কথা বলতে হবে সুভাষচন্দ্র বসুর কথা বলতে হবে এইভাবে সারা কলকাতার মানুষ জনসমাজ অংশগ্রহণ করেছিল ছোট খোকা থেকে ছেলেরা যারা পার্কে খেলছিল তারা পর্যন্ত বন্দে মাতরম ধ্বনি দিছিল। লাল পাগড়ির মাথা গরম বলে পুলিশকে বিদ্রুপ করেছিল সমস্ত কথাগুলোকে বলতে হবে এইভাবে এই খ্যাপা কলকাতার প্রাথমিক পর্যায়ের একটা চিত্র আমরা পেলাম এইটুকুনি তোমরা ভালো করে পড়বে বারবার করে পরে নেবে এবং পয়েন্ট আকারে এগুলো মনে রাখার চেষ্টা করবে তাহলে এই পরের অংশ আরও রয়েছে সেটা যেহেতু আমরা মাঝখানে অসুখের ঢুকে পড়েছি অসুখটা সারতে একটু সময় লাগবে তিন মাস সেই তিন মাস সময়ের পরে আবার আমরা অসুখে অচেতন পর থেকে পরবর্তী পর্যায়ে আমরা যাবো পরের পর্বে আমরা সেই অংশটুকুনি আমরা আলোচনা করবো আজ তাহলে এই পর্যন্তই থাক